এম এইচ মেহদি আপনি লিখেছেন, আমার মা ও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে আমাকে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? ভাই মেহেদি, আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন, আপনি বড় ছেলে হিসাবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায়। যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর, আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায়। বাবা থাকার পরও যদি বড় ছেলে হিসাবে আপনার প্রভাব থাকে পরিবারের উপরে, আপনার ভরণ পোষণ, আপনার টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দায়টা আপনার উপরে বর্তাবে। কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইনশাআল্লাহ বিদিনে আইনদাল্লাহ আপনার এর জন্য কোনো জবাবদিহি তার মুখোমুখি হতে হবে না। এই ব্যাপারে একটা কথা লোকমুখে প্রচলিত আছে যে একজন নারী জাহান্নামে যাওয়ার সময় চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটা লোকমুখে প্রচলিত কথা, এটা না কোরআনের কথা না হাদিস দ্বারা বর্ণিত কোনো বিষয়। তবে এটা ঠিক যে এই কথার দ্বারা যা বোঝাতে চাওয়া হচ্ছে সেটি ঠিক আছে, অর্থাৎ বিপর্দার কারণে যদি কোনো নারী জাহান্নামে যান এবং সেক্ষেত্রে তার পরিবারের পুরুষদের যদি কোনো প্রকার গাফিলতি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা দায়ী থাকবে এবং তাদেরকে জবাবদিহি করতে হবে। কিন্তু এর মানে এই না যে কোনো নারী বিপর্দার কারণে জাহান্নামে গেলেই বাই ডিফল্ট তার সাথে চারজন পুরুষ করে জাহান্নামে চলে যাবে তার ফ্যামিলির, এটা সঠিক কোনো কথা নয়। কারণ একই সঙ্গে চারজন মানুষ কখনো দায়ী হয় না। বাবা যদি অভিভাবক থাকেন তাহলে সেক্ষেত্রে বড় ছেলে বা বড় ভাই তাদের উপরে সেভাবে মূল দায়িত্বটা পড়ে না। আবার অনেকে দায়িত্বশীল কিন্তু তিনি চেষ্টা করেছেন, তারপরও বাই ডিফল্টই একেবারে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে চারজন জাহান্নামে চলে যাবে, এরকম কোনো কথা কিন্তু মোটেও যৌক্তিক নয়। বোন সময় আপনি লিখেছেন, বাচ্চার বয়স 4 মাস, আসর উপলক্ষে আজকে রোজা ছিলাম কিন্তু বাচ্চার সমস্যা হয়েছে, এখন আগামীকাল কি রোজা রাখতেই হবে? না, আজকে যদি রোজা রাখতে বাচ্চার কষ্ট হয়, সরি, আপনার বাস 4 মাসের বয়সের বাচ্চা আছে, আসর অবস্থার আজকের আসর কেন্দ্রিক আপনার আজকে রোজা রেখেছেন, বাচ্চার কষ্ট হয়েছে অনেক বেশি, তাহলে আপনি আগামীকাল রোজা রাখবেন না। আপনাকে আগামীকাল রোজা রাখা আপনার জন্য জরুরি না। আসর রোজা একটা রাখলে যে বাকি সবগুলো রাখতে হবে বা পরেরটাও আরেকটা রাখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চেষ্টা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর জন্য ইনশাআল্লাহ আজর দিবেন। মাসুম বিল্লাহ আপনি লিখেছেন, বিয়ের কালিমা পড়ে শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে গেলে মেয়ের পিতামাতা তার মেয়েকে ছেলের হাতে রুখসত না দিলে কি শারীরিক সম্পর্ক করা বৈধ হবে? বিয়ের আগ্দ যদি হয়ে যায়, দুজন সাক্ষীর সামনে বিয়ে পড়া হয়ে গেছে এবং আপনার মোহর ধার্য ছিল, সব কিছু যথারীতি আলহামদুলিল্লাহ হয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আর মা বাবার উঠাই দিল কি না, যেটাকে রুখসত দেওয়া বলে, উঠাই দেওয়া বলে, এরকম অনেক কথা বলে একে অঞ্চলে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ছেলের বাড়িতে তুলে দেওয়া, এটার উপর ছেলে মেয়ের শারীরিক সম্পর্ক করাটা বৈধ হবে বৈধ হওয়াটা নির্ভর করে না। বরং আগ্রহ হয়ে গেছে, দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং সম্মতি হয়েছে, আলহামদুলিল্লাহ তারা স্বামী স্ত্রী হয়ে গেছে, এখন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে মৌলিকভাবে। শিহাবুদ্দিন লিখেছেন, মদের বোতল বাসায় পানি পানের কাজে ব্যবহার করা যাবে কি না? যদি বাসায় এটা দিয়ে পানি পান করলে বারবার এটার প্রতি দেখতে দেখতে এটার প্রতি আসক্তি তৈরি হয় বা আগ্রহ তৈরি হয় তাহলে সেটা সমস্যা। সাধারণত যারা আলহামদুলিল্লাহ হারাম থেকে বেঁচে থাকেন তাদের এরকম অবস্থা তৈরি হয় না। অতএব আমাদের অবস্থায় এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি রাখলে, পানির পাত্র বা অন্য কোনো তরল পদার্থ ইত্যাদি বা যেটাই হোক রেখে ব্যবহার করে সেটা নাজায়েজ বা গুনাহের কাজ নয়। যদি এটা রাখলে আপনার কোনো অসুবিধা না হয়, বিশেষভাবে আমলের ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটাতে এককালে মদ ছিল, এই জন্য আর কিছু রাখা যাবে না, ব্যাপারটা কিন্তু সেরকম। আব্দুল জব্বার লিখেছেন, মসজিদের ইমাম হওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা জরুরি? মসজিদের ইমাম হওয়ার জন্য একজন মানুষকে তার মধ্যে সূরা কারাতগুলো যেমন বিশুদ্ধ হওয়া জরুরি, নামাজের এলম তার থাকা জরুরি, কিসে নামাজ ভঙ্গ হয় নষ্ট হয়, নামাজের ফরজ কী ওয়াজিব কী, এ বিষয়গুলো এলম থাকা জরুরি। বাস এগুলো যদি থাকে তাহলে তিনি মসজিদে ইমামতি করতে পারেন। তবে সাধারণত মুসল্লি যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে জানা মানুষটা কোনাদি সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা রাখেন, এলম বেশি রাখেন, সবচেয়ে ভালো কিতাব পড়তে পারেন, সেই মানুষটাকে ইমাম হিসেবে নিযুক্ত করাটা কর্তৃপক্ষের জন্য কর্তব্য। অর্থাৎ যারা আছেন তাদের মধ্যে থেকে ভালো এবং বেশি জানাওয়ালা মানুষটাকে ইমাম হিসেবে নিয়োগ দিতে হবে।